আজ তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি পরোটা, যেটা স্বাভাবিক পরোটার চেয়ে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। গুঁড়া দুধ আর সাথে হালকা চিনি দিয়ে আজ বানিয়ে দেখাবো ভীষণ মজাদার একটি পরোটা। এই পরোটাটা আপনারা চাইলে এমনি এমনি খেতে পারবেন, আবার চাইলে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। খেতে কিন্তু খুবই মজার হয় আর অনেক বেশি ফুলকো এবং নরম তুলতুলে হয়ে থাকে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা করতে হয়। তো এর জন্য প্রথমে একটা বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এরপর এখানে দিয়ে দেব তেল, এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। এবারে সব কিছুকে ভালোভাবে হাতে মিশিয়ে নিচ্ছি, এভাবে করে একটু ডোলে মেশাতে হবে। যখন তেলটা ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে পানি নিয়েছি, এখানে 1 কাপ পানি নিয়েছি, এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি। তো এখান থেকে আমি অল্প অল্প পানি দিয়ে একটা পরোটার ডো তৈরি করেছি। এই যে দেখুন, এই ডোটা ঠিক এরকম হবে, এটা খুব একটা শক্ত বা খুব নরম এরকম হবে না। আর এতটুকু পানি রয়ে গেছে, আপনাদের পানিটা কম বেশি হতে পারে। এখন উপর থেকে কিছুটা তেল দিয়ে ভালোভাবে এভাবে করে লাগিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পর ফিরে এসেছি আর এই 10 মিনিটে ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি পরোটা বেলে নেব। তো তার আগে প্রথমে ডোটাকে একটু ভালোভাবে মথে নিচ্ছি। তো 1 থেকে 2 মিনিট ভালোভাবে মথে নিয়ে তারপর এভাবে করে চারপাশ থেকে টেনে এটাকে গোল করতে হবে। তারপর এটাকে আমি সমান 4টা ভাগে কেটে নিচ্ছি, যেহেতু পরোটা তৈরি করব। আর পরোটা কিন্তু একটু স্বাভাবিক রুটির চেয়ে কিছুটা মোটা হয়ে থাকে, তাই ডোগুলো একটু বড় করে নিতে হবে। তো এভাবে করে চারপাশে টেনে গোল লেচি কেটে নিতে হবে, ঠিক এভাবে করে যেমনটা আমি করছি। এখন সবগুলোকে ঢেকে এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব আর একটা একটা করে পরোটা বেলে নেব। তার জন্য প্রথমে কিছুটা শুকনো ময়দা এভাবে করে ছড়িয়ে দিলাম, তারপর এভাবে করে হাতে চেপে লেচিটাকে তারপর আমি একটা ব্যালন দিয়ে বেলে নিচ্ছি। তো এভাবে করে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর তার উপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রান্নার সাদা তেল, তেলটা দিয়ে ভালোভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব কিছুটা শুকনো ময়দা। তো এভাবে করে দিলাম। আর এখন আমি এখানে নিয়েছি 10 টাকার যে ডানো গুঁড়ো দুধ পাওয়া যায় বাজারে কিনতে, সেই প্যাকেট, আর এই প্যাকেটটা দিয়েই সবগুলো পরোটা তৈরি করব। তো সেখান থেকে আমি এখন কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। যত বেশি গুঁড়া দুধ দিবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি, এবারে হাত দিয়ে ভালোভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছি। এরপর পাশ দিয়ে দেব, এভাবে করে এক পাশ থেকে চেপে, তারপর আবারও এপাশ থেকে চেপে, তারপর এখান থেকে এভাবে এভাবে করে চাপ দিতে হবে, তারপর এভাবে করে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি এখন, এই যে দেখুন, তো এখন এটা আমি বেলে নেব। আবারও কিছুটা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি, তারপর এটাকে দিয়ে এভাবে করে একটু লাগিয়ে বেলুন দিয়ে বেলে নিতে হবে। আর বেলার সময় কিন্তু এলোমেলো করে বেলা যাবে না, এভাবে করে লম্বালম্বি করে বেলতে হবে, এতে করে পরোটার শেপটা ঠিক থাকবে। এই তো হয়ে গেছে। তো খুব একটা পাতলা করা যাবে না, এটা কিন্তু কিছুটা মোটাই হবে। এই যে, তো এখন চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেটাকে আমি মাঝারি আঁচে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরোটা, দিয়ে দেওয়ার কয়েক সেকেন্ড পর উল্টে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি পরোটাটা ভেজে নেব। তো কয়েক সেকেন্ড পর আবারও উল্টে দিতে হবে। যখন কিছুটা একটু ফুলকো ভাব হয়ে আসতে নেবে তখন আবারও উল্টে দিচ্ছি। এভাবে করে একটু হাতা দিয়ে চাপ দিতে হবে, আর এই চাপ দেওয়ার ফলে এটা কিন্তু ফুলে উঠবে। যখন দেখবেন পরোটাটা কিছুটা ফুলতে শুরু করেছে, ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দেব রান্নার সাদা তেল 1 চা চামচের মতো। এরপর এটাকে উল্টে দিচ্ছি, চারপাশটায় ভালোভাবে লাগিয়ে দেব, আর এতে করে পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একটু সময় নিয়ে এভাবে করে চাপ দিবেন, তারপর দেখবেন পরোটাটা খুব উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরে কিন্তু বেশ সফট হবে। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গুঁড়া দুধের পরোটা।
আপনারা চাইলে এ পরোটা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন, তারা কিন্তু এমনি এমনি খেতে পারবে। আবার চাইলে বড়োদেরকেও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এই যে, তো এইভাবে করে আজকের সবগুলো পরোটা আমি তৈরি করে নিচ্ছি। একবার তৈরি করে খেলে বারবারই খেতে ইচ্ছে করবে, এতটাই মজাদার এই পরোটাগুলো। আর কতটা সফট হয়েছে এই যে দেখুন। আমি কিন্তু নর্মাল পানি দিয়ে তৈরি করেছি, বাট তারপরেও কিন্তু এই পরোটাগুলো ভীষণ সফট হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।